Hello everyone, this is Ifti. আজকে আমরা দেখব কিভাবে Envato Market থেকে withdraw করবেন. Envato Market অর্থাৎ Graphicriver, Audiojungle, Videohive, codecanyon যে কোনো মার্কেট থেকে প্রত্যেকটা মার্কেটেরই সেম প্রসেস. আপনি যে কোনো একটা মার্কেটের জন্য সেট আপ করলে বাকিগুলোর জন্য অটোমেটিক্যালি সেট আপ হয়ে যাবে. সেক্ষেত্রে প্রত্যেকটা মার্কেটের জন্য আলাদা আলাদাভাবে সেট আপ করতে হবে না. সো চলুন দেখে নিই কিভাবে Envato Market থেকে withdraw করবেন. প্রথমে অবশ্যই আপনাকে Envato Market এর ড্যাশবোর্ডে লগ ইন করা থাকতে হবে অর্থাৎ Envato Market এ লগ ইন করা থাকতে হবে. দেন ডান পাশ থেকে এখানে আপনার ইউজার নেম দেখাবে. ইউজার নেম থেকে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করবেন. ড্যাশবোর্ডে আসলে উপরে ডান পাশে খেয়াল করে দেখবেন আপনার আর্নিং দেখাচ্ছে. বর্তমানে আপনার কত ব্যালেন্স অ্যাভেলেবল আছে তা ওখানে শো করবে. সেই অ্যামাউন্ট উইথড্র করার জন্য আমাদের পেপল অথবা পেইনিয়ার সেট আপ করতে হবে. পেপল অথবা পেইনিয়ার সেট আপ করার জন্য আপনি ডিরেক্টলি এখানে ক্লিক করে আর্নিংয়ে অথবা পেমেন্টে চলে যেতে পারেন, অথবা আপনি ড্যাশবোর্ডে এসে সেমভাবেই পেমেন্টে চলে যেতে পারেন. পেমেন্টে আসলে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্ট সেট আপ নামে একটি অপশন আছে, অথবা আপনি যদি এখনও পেমেন্ট মেথড সেট আপ না করে থাকেন আপনি উপরে খেয়াল করে দেখতে পাবেন পেমেন্ট মেথড সেট আপ করার একটি অপশন দেওয়া আছে. আপনি ডিরেক্টলি সেট আপ পেআউট অ্যাকাউন্টে ক্লিক করে সেট আপ করতে পারেন, অথবা এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন. আমরা আপাতত সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব. দেন এখান থেকে চুজ করতে হবে আপনি কোন ধরনের পেমেন্ট মেথড সিলেক্ট করবেন, অর্থাৎ কোন ধরনের পেমেন্ট মেথডের মাধ্যমে উইথড্র দিতে যাচ্ছেন. পেপল সিলেক্ট করলে পেপলে আপনি $5 হলে উইথড্র দিতে পারবেন, এবং পেনিয়ার ক্ষেত্রে আপনি মিনিমাম $20 ব্যালেন্স হলে উইথড্র দিতে পারবেন, এবং সুইফট হচ্ছে ডিরেক্টলি ব্যাঙ্কের মাধ্যমে, সেই ক্ষেত্রে আপনি $500 মিনিমাম $500 হলে উইথড্র করতে পারবেন, নয়তো উইথড্র করতে পারবেন না. সো যেহেতু বাংলাদেশে পেপল নেই আমরা পেনিয়ার সিলেক্ট করবো আপাতত. পেনিয়ার সিলেক্ট করলে একটু নিচের দিকে স্ক্রল করবেন, দেন সেট আপ পেআউট অ্যাকাউন্টে ক্লিক করবেন. দেন সেট আপ পেআউট বাটনটিতে ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়ার্নিং দেখাচ্ছে, পেমেন্ট সার্ভিস ইনভ্যালিড, পেআউট অ্যাকাউন্ট নট রেজিস্টার্ড. সো আমাদের পেনিয়ার অ্যাকাউন্টটি কানেক্ট করতে হবে আগে. তার জন্য আমরা আবারও নিচের দিকে স্ক্রল করবো, ক্লিক হেয়ার টু রেজিস্টার বাটনটিতে ক্লিক করবো. দেন আপনার যদি পেইনিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে অলরেডি আপনি ডিরেক্টলি সাইন ইন করতে পারেন. আই অলরেডি হ্যাভ পেইনিয়ার অ্যাকাউন্ট, অ্যান্ড সাইন ইন বাটনে ক্লিক করলে আপনি সাইন ইন করতে পারবেন. আপনার যদি এখনও পেইনিয়ার অ্যাকাউন্ট না থেকে থাকে আপনি আমাদের পেইনিয়ার অ্যাকাউন্ট করার ভিডিওটি দেখে নিতে পারেন, সেখানে পেইনিয়ার অ্যাকাউন্ট করা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে. সো আমাদের যেহেতু অলরেডি পেইনিয়ার অ্যাকাউন্ট রয়েছে আমরা সাইন ইন বাটনে ক্লিক করব. এখানে আপনার পেইনিয়ার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন. সাইন ইন করার সঙ্গে সঙ্গে আপনাকে এই পেজটিতে রিডাইরেক্ট করবে. ইউ হ্যাভ অ্যাডেড আ নিউ ফান্ডিং সোর্স অন ইউর পেইনিয়ার অ্যাকাউন্ট. আপনি ডিরেক্টলি এখন লগ ইন করে চেক করতে পারেন আপনার ফান্ডিং সোর্সটি অ্যাড হয়ে গেছে কিনা, এবং অল্প কিছু সময় অপেক্ষা করলে আপনাকে ডিরেক্টলি Envato Market এ রিডাইরেক্ট করে দিবে. Envato Market এ রিডাইরেক্ট করার পর এখানে দেখবেন একটি ওয়ার্নিং দেখাচ্ছে, এখানে বলা আছে Envato Market অপেক্ষা করছে পেইনিয়ার অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট করার জন্য. পেইনিয়ার অ্যাকাউন্টে অ্যাকসেপ্ট হতে 24 hours সময় লাগতে পারে. সো ধৈর্য সহকারে অপেক্ষা করবেন. পরবর্তীতে আপনি রিলোড করে দেখতে পারেন আপনার পেইনিয়ার অ্যাকাউন্টটি কানেক্ট হয়েছে কিনা. আপনি অল্প কিছুক্ষণ পর রিলোড করলে দেখতে পাবেন আপনার ওয়ার্নিংটি চলে গেছে, এবং আপনি ইমেল চেক করলে দেখতে পাবেন Envato থেকে পেইনিয়ার কনফার্মেশন ইমেল সেন্ড করেছে. সো আমরা প্রপারলি পেমেন্ট মেথডটি সেট আপ করার জন্য আবারও সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব. দেন পেইনিয়ার সিলেক্ট করবেন এবং সেট আপ পেআউট বাটনটিতে ক্লিক করে অ্যাকাউন্টটি সেভ করবেন. তাহলে দেখতে পাবেন এখানে আপনার পেআউট অ্যাকাউন্টে পেইনিয়ার অ্যাড হয়ে গেছে, এবং কত তারিখে অ্যাড হয়েছে তা দেখাবে এখানে. Envato Market এ ম্যানুয়ালি উইথড্র কোনো অপশন নেই, আপনার ব্যালেন্স $20 বা তার বেশি হলে অটোমেটিকলি উইথড্র হয়ে যাবে. আমরা যেহেতু পেইনিয়ার সেট আপ করেছি পেইনিয়ার মিনিমাম উইথড্র ব্যালেন্স $20, এইভাবে আপনি আপনার Envato Market থেকে উইথড্র করতে পারবেন. ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন. দেখা হবে পরবর্তী ভিডিওতে. আল্লাহ হাফেজ.